পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। দাদা ভাই, তুমি একটু কথা বলো না। একটু তো নার্ভাস লাগাটাই স্বাভাবিক, তাই না? কারণ আমরা তো অনেকদিন কেউই রেয়াজে নেই, তো রেয়াজ না করলে তো কনফিডেন্স ল্যাক করবেই, বলো। আরে বাবা, রেওয়াজে তো বসতে হবে না আত্মবিশ্বাসটা পেতে গেলে। আমার কেমন যেন মনে হচ্ছে মল্লার তার মনের মধ্যে না কিছু একটা চলছে। আমি বলছি ওস্তাদ জিকেই কথা বলতে হবে। কি ব্যাপার বলো তো? নিশ্চয়ই আমাকে নিয়ে আলোচনা হচ্ছে না? আমাকে ছাড়া কি আর অন্য কোনো টপিক নেই? মল্লারদা, তুমি সমানে সঙ্গীত সম্মেলনে যোগ দেবো না যোগ দেবো না এরকম কেন বলছো বলো তো? তুমি তো ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মতো মানুষ নও। কি করে বোঝাই আমার মিথ্যে বদনামটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কাগজে, সোশ্যাল মিডিয়াতে, অনেক জায়গায় আমার আর অঞ্জার সম্পর্ক নিয়ে চর্চা হচ্ছে। রঞ্জা গুরুজির মেয়ে, তার পাশে আমি দাঁড়িয়ে গান করলে শুধু শুধু বাজে প্রশ্ন শুনতে হতে পারে জার্নালিস্টদের কাছ থেকে। কি গো, মুখটা এরকম বন্ধ করে রেখেছো কেন? কি ভাবছো, এত কিছু বলো। দাদা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।